এই মুহূর্তে আমি আছি তেইশ নম্বর ওয়ার্ডে আর এই এই মুহূর্তে আমাদের সঙ্গে ইটিভি ভারতের মুখোমুখি হয়েছেন তেইশ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিজয় ওঝা প্রচার করার ফাঁকেই ইটিভি ভারতকে সময় দিলেন ইটিভি ভারতের মুখোমুখি হলেন দুবারের এই ওয়ার্ডের জয়ী বিজেপি কাউন্সিলার সিটিং কাউন্সিলার বিজয় ওঝা এবং তিনি এই মুহূর্তে আমাদের ইটিভি ভারতের মুখোমুখি হয়েছে প্রথমেই ইটিভি ভারতের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ বিজয় দা প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি হ্যাটটিকের পথে কিন্তু দু বছর কাউন্সিলা হওয়া সত্ত্বেও এই ওয়ার্ডে এখনও কি মনে হয় যে আপনার কি কাজ এখনো এই ওয়ার্ডের করার বাকি পড়ে আছে দু টার্ম না যদি আমি পাঁচ টার্মও থাকি বা যে কোনো শুধু আমার না যে কোনো লোক থাকে কর্পোরেশনের কাজ হচ্ছে সেবার কাজ আর সেবার কাজ কোনো দিন পূর্ণাঙ্গ হয় না সম্পূর্ণ হয় না ওইটা প্রত্যেকবারই আপনার কাজটা কেন যে আজকে যদি আপনি নিকাশি ব্যবস্থার আজকে আমি ডেন লাইনটা একটা ঠিক করলাম এটা ঠিক না যে পঁচিশ বছরে কেউ গ্যারেন্টি দিতে পারবে ওটা তিন বছর চার বছরে আবার এটা হয়ে যায় আজকে এই গলি ঢালাই করলাম কালকে আবার সিএসসি কাটবে এ কাটবে এটা ডে টু ডের কাজ আর ডে টু ডের সেবা আমার একটা ইচ্ছা আছে এবং মানুষেরও ডিমান্ড আছে যে এটা একটা কমিউনিটি হল করে দিলে ভালো আমি আবার প্রয়াস করব যদি হয়ে যায় খুব ভালো হবে সেটা হচ্ছে তেইশ নম্বর ওয়ার্ডে একটা টয়লেট আপনি বানিয়েছেন যেটাকে মডেল টয়লেট হিসেবে আমরা দেখেছি আমাদের ক্যামেরার সামনে সেই ছবি উঠে এসছে এরকম কি ইচ্ছা আছে যদি এই ওয়ার্ডে অন্য কোনো জায়গা আপনি পেয়ে থাকেন এরকম টয়লেট কি মানুষের জন্য উপহার দিতে পারবেন ওইটা আমার একটা ড্রিম ধরে নিন বা আমার একটা ইচ্ছা ছিল কেন যে আমরা যখন পাবলিক ইউরিনেলে ইউরিন করি অনেক ইনফেকশানটা নিয়ে যে যার জন্যেই এবং সার্ভেতেও বলা গেছে যে আমরা রোগ বাহিত করি পাবলিক টয়লেট থেকে তা আমার মাথাও একটা এসছে আমি একজন যে সুলভের করেছিলেন ওর কাহানি পড়েছিলাম আমারও ইচ্ছা ছিল যে একটা এটা ভালো করা আমি ওটা করেছি আর জনসমর্থন পেয়েছি যেইখানে করেছি ওখানে হাজার হাজার লোক রোজ ইউরিন করে আমার এইখানে আরও চারটে আছে কিন্তু ওটা ছোট ছোট এক একটা সিঙ্গল ইউনিট গলিগলির ভিতরে আমি ওকে মডেল করে এই রূপেই আনার প্রস্তুতি নিয়েছি একটা কাজটা চালুও হয়ে যেত যেহেতু কোড অফ কন্ডাক্ট লেগে গেছে এর জন্যে এই ইলেকশনের পর আবার চালু হয়ে যাবে সেটা হচ্ছে তৃণমূলের যিনি এখানকার এবারে প্রার্থী হয়েছে তিনি একটা এই ওয়ার্ডে অবৈধ পার্কিংয়ের একটা অভিযোগ করেছে বলছে এই ওয়ার্ডে মানুষরা যাতায়াত করতে সমস্যা এরকম একটা অভিযোগ করেছে সেটা নিয়ে কিছু বলবেন উনি তো ঠিকই বলেছেন আপনারাও মিডিয়ার মাধ্যমে অনেকবার দেখেছেন আমরা হাউসে চেঁচিয়েছি হাউসে বলেছে ওনার সরকার ওনার মেয়র যে আমরা ওনার যে আমাদের পার্কিং এমআইসি সবাই বলেছে যে কর্পোরেশন পার্কিং অ্যালট করে দেয় তারপরে একে দেখার এবং রাখার হয় পুলিশের কাজ শাসনের ব্যবস্থাটা ঠিক নেই ওর জন্যে আমি তো বলেছিলাম যে যেরম ভূ মাফিয়া হয় ওইরম কলকাতা শহরে শুধু আমার ওয়ার্ড বলে না ভূ মাফিয়ার মতন পার্কিং মাফিয়াও আছে এটা তো শাসন আর প্রশাসনকে দেখার দায়িত্ব সেটা হচ্ছে আপনার যে ওয়ার্ড বাজার যেটা একটা ব্যবসায়িক এলাকা এখানকার এবং সারা ভারতবর্ষে এই বাজার থেকে মাল যায় তো এখানে যে সমস্ত বিজনেসম্যান আছে যে সমস্ত ব্যবসায়ীরা আছে তাদের জন্যে কোনো কিছু ভেবেছেন দেখুন এইখানে আমার যে ওয়ার্ড এইখানে সারা দিনে যেহেতু আমার ওয়ার্ডটা যদি বলা যায় তা ফিফটি ফিফটির মতন আছে ফিফটি পেসেন পার্সেন্ট রেসিডেন্সিয়াল ফিফটি পার্সেন্ট কমার্সিয়াল আর কমার্শিয়ালের মধ্যে কি আছে আমার ওয়ার্ড মাঝখানে আছে হাওড়া থেকে আপনি দেখবেন যত লোক আসে লক্ষ লক্ষ পদচাপ আমার ওয়ার্ডে পড়ে ওর মধ্যে কিন্তু আমি এই ওয়ার্ডকে এই অবস্থায় রেখেছি আর সব থেকে বড়ো ওরা কাজ করে চলে যায় তারপরে সাফাই থেকে টাফাই সব কিছু আমরাই করি আমি যখন কাজ করি জনসমস্যা নিয়ে কাজ করি জনসমস্যা এটা ধরে দেখবো যে আমার ওয়ার্ডের নেই আমি ওর সেবা করব না জনসমস্যা যে কিছুই হোক বাইরের আসার লোকের হোক বা এখানে থাকার লোকের হোক আমি ওইখানে ওতে সেবা করি সেটা হচ্ছে যে আপনি একদম সকালবেলা প্রচার করছেন আবার দুপুরে কিছুটা বিশ্রাম নিয়ে আবার বিকেলে বেরিয়ে পড়ছেন একদম বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন এবার আপনি এই বাসিন্দাদের কি বলছেন আমি তো লোককে বলতে পারবো না যে মানুষ আমার সেবা দেখেছে অটল বিশ্বাস পাকা বাতে কাম জাদা এইটা বিজয় ওঝার দেখেছে মানুষের কাছে থেকেছি মানুষের মাঝে থেকেছি মানুষের সাথে থেকেছি মানুষের আশীর্বাদ পাচ্ছি সেবা আমার আছে ফয়সলা আশীর্বাদ ওনার আছে কতটা আশাবাদী হ্যাট্রিক দেখুন হ্যাট্রিক বলাটা খুব ঘমণ্ডের কথা হয়ে যায় আমি মানুষের কাজ করেছি এই জন্যে বারবার আমি এটা আমি বলতে পারবো কেন মানুষ আমাকে ছাড়বে না মানুষের কাছে থেকেছি মানুষের পাশে থেকেছি এরম সার্ভিস যাতে মানুষ সন্তুষ্ট হয়েছে তা মানুষের যে আশীর্বাদ পাচ্ছি ওতে তৃতীয়বার হবই হব সেটা হচ্ছে বিজয়দা যেটা জানালেন তিনি মানুষের কাছে থেকেছেন মানুষের সাথে থেকেছেন এবং হ্যাটটিকটা কিন্তু তেইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদেরই উপর ছেড়ে দিলেন বিজেপি প্রার্থী বিজয় ওঝা আর এই হ্যাটটিকটা দেখার জন্যে আমাদের একুশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে ক্যামেরায় বিমান হালদারের সঙ্গে সুজয় ঘোষের রিপোর্ট ইটিভি ভারত কলকাতা